স্ট্যান্ডার্ড থ্রি তোমাদের ইতিহাসের আগের দিন 15 অধ্যায় পড়িয়েছিলাম নদী উপত্যকার সভ্যতাটা। দেখো লেখা ছিল এই ধরনের মৃতদেহটি বলা হতো মমি, ওই পর্যন্ত পড়া দিয়েছিল, আজকে তার পরের থেকে পড়াচ্ছি। দেখো পিরামিড হল পাথরের বিশাল তিন কোণা গম্বুজ, ত্রিভুজ দেখেছো ত্রিভুজ, এই ত্রিভুজ যখন তিনটে কোণা থাকে সেই রকম। পিরামিড হলো পাথরের বিশাল তিন কোণা গম্বুজ, এই পিরামিড আধুনিক যুগের সভ্য মানুষকে আজও অবাক করে, মানে দেখার মতো, যেটা আমার মানে ভাবতেই পারি না। মিশরে মানুষেরাই প্রথম সেচের জলের জন্য নদী থেকে জমি পর্যন্ত খাল কেটেছিল। তাহলে মিশর দেশের মানুষেরা কি করে প্রথম সেচ জমিতে জল দেওয়ার জন্য জলের জন্য নদী থেকে জমি পর্যন্ত খাল কেটেছিল, যাতে জমি পর্যন্ত জলটা আসে সেখান থেকে সেচটা হয়। ভারতের উত্তর পূর্ব চীন দেশেও গড়ে উঠেছিল আর এক সভ্যতা, একে বলা হয় চৈনিক সভ্যতা। হোয়াং হো এবং ইয়াং সিকিয়াং নামে দুটো নদীর মাঝে এই সভ্যতা গড়ে উঠেছিল, তাহলে এই সভ্যতা বলতে চৈনিক সভ্যতাটা। এই অঞ্চলে মানুষই প্রথম বন্যা আটকাবার জন্য নদীতে বাঁধ দিয়েছিল, ফলে তারা প্রথম বন্যা হচ্ছে প্রচুর বৃষ্টি হলো, জল হলো, ভেসে যেতে পারে, সেখানে বাঁধ দিল। এবার বাঁধে আটক করা জলকে চাষের কাজে লাগালো। তারপর দেখো ভারতের উত্তর পশ্চিমে সিন্ধু নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল তার নাম সিন্ধু সভ্যতা। তাহলে ভারতের উত্তর পশ্চিমে সিন্ধু নদীর তীরে যে সভ্যতাটা গড়ে উঠেছিল তার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। প্রায় 5-6 হাজার বছর আগে এখানকার মানুষ হরপ্পা ও মহেঞ্জোদারো নামে দুটো শহর কিন্তু গড়ে তুলেছিলেন, এই কারণেই এখন আমরা এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলি। পণ্ডিতের ধারণা ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কারণে পৃথিবীর অন্যান্য সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার যোগাযোগ ছিল, এটা ধারণা করছে পণ্ডিতরা। তবে এই সব ওই সব সভ্যতার তুলনায় হরপ্পা সভ্যতা ছিল অনেক উন্নত। এই দুটো জায়গায় ভারত ভাগ হওয়ার পর এখন পাকিস্তানের মধ্যে পড়েছে, তাহলে হরপ্পার মহেন্দ্র কিন্তু এখন পাকিস্তানের মধ্যে পড়ে গেছে, কিন্তু আমাদের ভারতের মধ্যে নেই। মাটি খুঁড়ে সেই আমলের পুরনো বাড়িঘর, পথ, সমাধি, অলংকার, পাত্র ইত্যাদি নানা জিনিস পাওয়া গেছে, মানে সবগুলি মাটি খুঁড়ে পাওয়া গেছে। এইগুলো নিয়ে গবেষণা করি পণ্ডিতেরা আমাদের এইসব কথা জানিয়েছেন, আমার পরীক্ষা নেওয়া করে গবেষণা করে সব পণ্ডিতরা এগুলো জানিয়েছেন। তাহলে তোমাদের এটা পড়া শেষ হয়ে গেল, যেহেতু একটুখানি মাত্র পড়া ছিল মানে পড়া দিলাম, সেই জন্য তোমাদের প্রশ্ন আর উত্তরগুলো সবগুলোই থাকবে। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল কিন্তু, তাহলে শুনে রাখলে, তাহলে তোমাদের এখান থেকে পড়া দিলাম আর প্রশ্ন আর উত্তরগুলো সব যেগুলো আছে সেগুলো সব তোমরা করে রাখবে, তাহলেই হবে। আর আমি তোমাদের ছিল কালকে টাস্ক পাঠিয়েছি, আজকেও কালকে পড়াবো আবার টাস্ক, তাহলে এই পর্যন্ত তোমাদের পড়া থাকলো।